রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের ভোগান্তি লাঘবের স্বপ্ন দেখেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুর চার বছর পর বিআরটিসি এবং ট্রান্সিলভার পূর্ণ বাসে রং করেই চালু হলো বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহন। এই সূচনাকে আমি উৎসর্গ করতে চাই প্রয়াত উত্তরের মেয়র সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের প্রতি। ঢাকা নগর পরিবহনের সার্ভিস নিয়ে অনেকে প্রত্যাশা থাকলেও প্রথম দিনেই অভিযোগ করছেন যাত্রীদের অনেকে। তারা বলছেন পুরনো বাসের বডিতে রং দিয়ে নতুন এবং ঝকঝকে করা হয়েছে, কিন্তু ভেতরে ফ্যানসহ বিভিন্ন জায়গায় রয়েছে ময়লা। ভাই, এটা জনগণ এলাকা, এটা তামাশা ছাড়া আর কিছু না, বুঝতে পারছেন? কারণ হলো পুরান বাস গোষ্ঠী যে একটু রং লাগাইয়া লিপস্টিক লাগাই সাইডে দিয়ে জনগণের লাগে খুব ভালো সেবা দিতেছে, বুঝেন নাই? আমার প্রত্যাশা বলবো মার্সিডিজের মতো ভালো গাড়ি নিয়ে আসবে, বিশ্বের যে সমস্ত গাড়ি ভালো গাড়ি চলে। রজনীগন্ধাকে নতুন করে দিয়েছে পিছনে রং কইরা, ভিতরে হচ্ছে যে ভাঙাচোরা। আমি 10 টাকা ভাড়া দিচ্ছি, আদৌ কি এই রুটের ভাড়া মানে মোহাম্মদপুর থেকে ধানমন্ডি 15 পর্যন্ত কি 10 টাকা ভাড়া বেসিক্যালি হয়? রবিবার দুপুরে কামরাঙ্গীর চরের ঘাটার চর থেকে কাশপুর পর্যন্ত গড়ে 27 কিলোমিটারের এই রুটে 50টি বাস নিয়ে রেশনালাইজেশন কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নতুন পরিবহন সেবার ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো দেখিয়ে দেয়া এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুই মেয়র। ত্রুটি বিচ্যুতি আমাদেরকে অবশ্যই দেখিয়ে দিবেন, আমরা সেগুলো যাচাই বাছাই করে সেগুলো সঠিক সংশোধন করব এবং পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। কিন্তু এমন কিছু আপনারা পরিবেশন করবেন না যেটা বিভ্রান্তি ছড়াবে। সকল কাউন্সিলর বৃন্দকে বলবো আপনারা এটা ফলো আপ করবেন, জনগণকে বলবো আপনারা ফলো আপ করবেন, পুলিশকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা দেখবেন, সাংবাদিক ভাই বোনদেরকে বলি অবশ্যই এটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ না যদি আমরা সকলে মিলে একসাথে কাজ করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস স্পষ্ট ভাষায় জানান রাজধানীতে অনুমোদনহীন বাস চলতে দেওয়া হবে না। কোনো অনুমোদনহীন বাস আর ঢাকা শহরে চলতে পারবে না, এবং যে যেই যাত্রা পথে যেই রুট পারমিট যেই রুটে যারা নিয়েছে তাদেরকে সেই রুটেই তাদের বাস পরিচালিত করতে হবে এবং পর্যায়ক্রমে এই ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে। এর ব্যত্যয় আমরা আর কোনোভাবেই বরদাস্ত করব না। অনুষ্ঠান শেষে ফিতা কেটে বেলুন উড়িয়ে ঢাকা নগর পরিবহন উদ্বোধন করেন দুই মেয়র। টিকিট কেটে ফুলে ফুলে সাজানো সবুজ রঙের বাসে ওঠেন তারা। যাত্রীদের সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে ধানমন্ডির শঙ্কর পর্যন্ত ভ্রমণ করেন দুই মেয়র। বাসে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আমাদের যে লক্ষ্য, যে সবগুলো হয়ে গেলে আমাদের একটি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এটা পরিচালিত হবে, তো সেই লক্ষ্যের দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। বাসগুলোর যে একটা ডিসিপ্লিন নিয়ে আসার জন্য আমরা দুই মেয়র কিন্তু আমরা বসে আছি বাসের মধ্যে, এটা একটি বিরল ঘটনা। আমাদের বিশ্বাস যে এতে আমাদের ট্রাফিক জ্যামসহ আমাদের রোডের যে অ্যাক্সিডেন্ট যেটা হয় এটি অনেক অংশ কমে যাবে। নতুন এই পরিবহন সেবায় নিজেদের যুক্ত করতে পেরে আনন্দিত বাসের চালকরা। মালিকের ইনকাম না হলে আমাদের বেতন পাইতাম না, এখন মনে করি যে ইনকাম হোক বা না হোক আমাদের নিজেদের যে শ্রমটা আমরা এখন পাবো ইনশাল্লাহ আশা করি। গেট লক করে গাড়ি চালাতে হবে, আমাদের নগর পরিবহনের কোনো গাড়িকে ওভারটেক করবে না, আর স্টপেজে 1 মিনিটের বেশি গাড়ি দাঁড়ানো যাবে না। 17,375 টাকা ওটা হলো বিআরটিসি আমাদেরকে দেয়। ঢাকা নগর পরিবহনে ঘাটারচর কাশপুর রুটে প্রায় 27 কিলোমিটার দূরত্বে সর্বনিম্ন ভাড়া 10 টাকা, সর্বোচ্চ 59 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার 2.15 টাকা হিসেবে ভাড়া পরিশোধ করতে হবে যাত্রীদের। নিয়াজ মাখদুম, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।